সর্বপ্রথম এই যে 120 নাম্বার পাথর দেখতে পাচ্ছেন, এই পাথর দিয়ে কিন্তু আমরা দেয়াল ভালোভাবে ঘষামাজা করার পর তারপর কিন্তু শিলা ব্যবহার, এই যে স্ক্রাব দেখতে পাচ্ছেন, স্ক্রাব কেন ব্যবহার করা হয়, স্ক্রাব মূলত যত গোটা অনেক দেয়ালে অনেক সিমেন্টের ধুলাবালি থাকে যেগুলি পাথর দিয়ে হয় সেগুলি চিপা চাপায়, সেগুলি কিন্তু এই স্ক্রাব দিয়ে আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করি, তারপর কিন্তু আমরা শিলা ব্যবহার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে এই বাড়িতে আমরা প্রথমত কি কাজ করব সবগুলোই আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমত এই বাড়িতে 120 নাম্বার পাথর দিয়ে দেয়াল ভালোভাবে ঘষামাজা করার পর তারপর কিন্তু আমরা শিলা ব্যবহার করব। এখানে উপরে অনেক কাঠের সিলিং রয়েছে, সেগুলিও আমরা সেলার ব্যবহার করার পর তারপর কিন্তু আমরা পুটিং করার পর তারপর রং করব। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোলার, এই রোলারটি দিয়ে মূলত সিলার এবং যে কোনো রং ব্যবহার করা হয়, এটি দিয়ে ভিতরে এবং বাহিরে যে কোনো জায়গায় রং লাগানো যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে যে বাড়িটি, আমরা এই বাড়িটিতে সর্বপ্রথম 120 নাম্বার পাথর দিয়ে দেয়ালকে কিন্তু খুব ভালোভাবে ঘষামাজা করেছি। দেয়ালে কিন্তু কোনো ময়লা বা স্পট, কোনো ঝরা ময়লা কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছেন কত পরিষ্কারভাবে আমরা দেয়ালকে ভালোভাবে ঘষামাজা করেছি। আর রঙের কাজ করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে দেয়াল কিভাবে থাকলে আপনি দেয়ালে রং করতে পারবেন। অবশ্যই দেয়ালে রং করার আগে দেয়াল পরিপূর্ণভাবে শুকিয়েছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার দেয়াল যদি পরিপূর্ণভাবে শুকায় তাহলে আপনি রং করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। অনেকে আছে যে বাড়ি রং করার আগে যে কিভাবে রং করতে হয় সেই বিষয়টি অনেকে জানতে চান। প্রথমত আমি বলবো, আপনি যদি আপনার দেয়ালটি ভালোভাবে শুকিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে 120 নাম্বার পাথর দিয়ে দেয়ালকে ভালোভাবে ঘষতে হবে। দেয়াল যদি আপনি ভালোভাবে ঘষতে পারেন তাহলে আপনার রঙের ফিনিশিংটা খুবই ভালো হবে। অবশ্যই এটি মাথায় রাখবেন যাতে দেয়ালকে ভালোভাবে ঘষতে হবে। দেয়াল যদি আপনি ভালোভাবে ঘষতে পারেন তাহলে আপনার রঙের ফিনিশিংটা কিন্তু খুবই স্পেশাল হবে। আর বাড়ি রং করার আগে আরেকটি বিষয় অবশ্যই জানা উচিত, যারা বাড়িতে সিলার ব্যবহার করবেন, সিলার কিন্তু বর্তমান বাজারে খুবই দাম বেড়ে গিয়েছে। আপনি চাইলে 3800, 3500, 4000 টাকার ভিতরে সিলার পেয়ে যাবেন। তবে ভেতরে সিলার আর বাইরের সিলার কিন্তু আলাদা। ভেতরে সিলার হলো যে ইন্টেরিয়র সিলার, এই সিলার মূলত 3700, 3800, 4000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনি চাইলে আরও দামি সিলার ব্যবহার করতে পারবেন, 10000 টাকাও সিলার আছে, 12000 টাকাও সিলার আছে, 8000 টাকাও সিলার আছে। তবে ভিতরের জন্য 3800 টাকা ওটাই বেস্ট আমি মনে করি। আপনারা চাইলে সিলার ব্যবহার করতে পারেন। আর নতুন দেয়ালে সিলার লাগানোর আগে অবশ্যই আপনাকে দেয়াল ভালো পরিষ্কার করে পানি দিয়ে ওয়াশ করে তারপর আপনি দেয়ালকে সিলার ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিলার ব্যবহার করেছি। বাইরে রং করার আগে অবশ্যই আপনাকে সিলার ব্যবহার করতে হবে, আপনি ডাইরেক্টলি রং করবেন না কখনও। আপনি যদি সিলার ব্যবহার করার পর রং ব্যবহার করেন অবশ্যই আপনার দেয়ালটি পরিপূর্ণ হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে সিলার ব্যবহার করার পর কি করতে হয়। সিলার ব্যবহার করার পর আপনি যদি পুটিং করেন তাহলে পুটিং করবেন, আর না হলে সিলার ব্যবহার করার পর যারা ভিতরে রং করবেন তারা ভিতরে 2 কোট প্লাস্টিক পেন বা ডিস্টেম্পার বা লাক্সারি পেন ব্যবহার করতে পারেন। আর বাইরে যারা ব্যবহার করবেন বাইরে শুধু ওয়াইদার পেন ব্যবহার করবেন, বাইরে কখনও ডিস্টেম্পার বা প্লাস্টিক ব্যবহার করবেন না, বাইরের জন্য রয়েছে ওয়াইদার পেন। আর নতুন বাড়িতে রং করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই দেয়াল ঘষতে হবে ভালোভাবে, দেয়ালকে পরিপাটি করে আপনি দেয়ালে রং করার জন্য প্রস্তুতি নেবেন। আমাদের এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কেমন টাইপের ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন, কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। একটা বিষয় আমি সবাইকে বলতে চাই, যারা দূর দেশের বাইরে থাকেন অনেকে চিন্তা করেন যে বর্তমানে রঙের দাম কত টাকা আসবে, কী পরিমাণ রঙের দাম আসবে। অবশ্যই আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে কিন্তু রং কিনতে হবে। অনেক মালিক আছে যে গায়ে রেট যা দেওয়া থাকে তা দিয়েই কিন্তু কিনে নিয়ে আসে। অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে যদি আপনি রং কিনতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে। প্রতিটি রঙের গায়ে প্রচুর পরিমাণে রেট দেওয়া থাকে, আপনি চাইলে 80%, 90% কিনতে পারবেন। এই কথাটি অবশ্যই আপনি চাইলে প্রতিটা দোকান যাচাই করে দেখতে পারেন। আর অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি কোন কোম্পানির রং ইউজ করলে আমার ভালো হবে। আমি তাদেরকে বলবো বার্জার, ন্যারোলাক, এশিয়ান পেন্ট। আপনি চাইলে এই তিনটি ব্র্যান্ডের পেন্ট ব্যবহার করতে পারেন, তবে বার্জার, এশিয়ান পেন্ট, ন্যারোলাক এই তিনটেই কিন্তু খুবই
ভালো এবং উন্নত মানের পেন্ট, বার্জার সবচাইতে উন্নত মানের পেন্ট, বার্জার লাক্সারি পেন্ট খুবই গিলিস, এশিয়ান পেন্টের লাক্সারি পেন্ট খুবই গিলিস, ন্যারোলাকের লাক্সারি পেন্ট খুবই গিলিস। আর যারা রং কিনতে চান ভালো দামি রং, তারা অবশ্যই বার্জার, ন্যারোলাক, এশিয়ান পেন্ট এই তিনটি ব্যবহার করবেন। আমাদের এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, দূরে প্রবাসে যে যেখান থেকে দেখেন না কেন আপনার ছোট্ট একটি মন্তব্য আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আপনাদেরকে উন্নত মানের কাজ উপহার দেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের কাজই হলো আপনাদেরকে উন্নত মানের কাজ উপহার দেয়া। আর আপনি যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে উন্নত মানের কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে অল বাটনে ক্লিক করে দিবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।